কিরে রাজু, নেপা শালা চমকে গেছিলাম। তুই এখানে কি কে? আর বলিস না, ও বেলা একটা আংটি কিনেছিলাম, পুলিশ তারা করলো। কত করবে, ও তো ডিউটি না, পুলিশের আংটি ছিল। তারপর কুত্তার মতো তাড়া খেয়ে লুকিয়ে পড়লাম এই গোডাউনে। এরপর সালা হাতে আংটি থাকলে তো আমি কেস খেয়ে যাবো, সেই জন্য আংটিটাকে অন্য একটা বাক্সের মধ্যে শান্টিং করে দিলাম। দিয়ে তারপর বেরিয়ে পুলিশ সালা গুলি চালিয়েছিল একদম। কি বলছিস? না কিছু করতে পারিনি। তারপর এই রাত্রিবেলা নিতে এসে দেখলাম সালা এত বড় তালা ভাঙা যায়। বল, ওই গোডাউনের তালা পাঁচ মাস ধরে ট্রাই করেছি, পারিনি। ও তালা ভাঙা সালা শিবের অসাধ্যি। আংটিটা কিসের? হিরে। ভ্যালু ভ্যালু 50 লাখ। 50 লাখ? কি বলছিস কাকা, আমার এত বছরের ক্যারিয়ার 5 লাখ টাকা রোজগার করতে পারলাম না? তুই এক রাতেই 50? হায় দূর, আগে হাতে পাই তারপর তো 50। এই গোডাউনটা কটা খুলে? গোডাউনটা? হ্যাঁ গোডাউনটা ধর ওই 8টা 9টা নাগাদ খোলে, তখন ভিড়টা পাতলা থাকে বুঝলি। সেই সময় যাবি সাট করে ঢুকে টক করে মালটা নিয়ে কেড়ে পড়লি। তুই শালা গাছের উপর উঠে কি করছিলি? কেরিয়ার? বুঝলি না, গাটে চল বলছি। কেমন? খুব ভালো টেস্ট, বাংলা নাম্বার 1। সব বাঙালি এখন খাচ্ছে এটা। বাহ। কিন্তু বাঙালিদের জন্য আমার চুরির অবস্থা খুব খারাপ। কেন? আগে কি হতো রাজু, বাঙালিরা রাত্রির 10টার মধ্যে মাঝের ঝোল ভাত খেয়ে পেছন উল্টে ঘুমিয়ে পড়ত। আর এখন বাঙালিরা মাঝরাত অবধি মাসিমা পিসিমা ছানি পড়া দিদিমা সব হা করে টিভি সিরিয়ালের রিপিট টেলিকাস্ট দেখছে। কোন বৌমার পেটে কার বাচ্চা এলো? কোন শাশুড়ি তার বৌমাকে? তো আমি কখন চুরি করবো বল দিই তাহলে? ভোরবেলা ট্রাই নিতে পারিস তো। কিরে রাজু, বাঙালি সেক্সি হচ্ছে তুই জানিস না? সকাল 4টে বাজলেই দেখবি ছোটন বপন স্বপন ঘুম থেকে উঠে যেখানে জায়গা পাচ্ছে ড্রয়িং রুম বেডরুম পায়খানা বাথরুম ছিল।